আমরা যখন কৈশোর উত্তীর্ণ হই তখন থেকে মুসলিম ভাইয়ের সাথে আমাদের পথ চলা। মুসলিম ভাই একজন রাজনৈতিক নেতা, পৃথিবীর সব রাজনৈতিক নেতার পক্ষে বিপক্ষে কথা থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, প্রশংসা থাকে, কিন্তু মৃত্যুর পরে আমরা সবাই তার প্রশংসা করি। মুসলিম ভাইয়ের জন্য শুধু প্রশংসার জন্য প্রশংসা নয়, মুসলিম ভাই অনেক কাজ থেকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আমরা যখন কৈশোর উত্তীর্ণ হই তখন থেকে মুসলিম ভাইয়ের সাথে আমাদের পথ চলা। তার দীর্ঘ পথ পরিক্রমণে যে জিনিসটি তার কাছ থেকে আমি শিখেছি, আমরা সকলে শিখতে পারি, সেটি হচ্ছে আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। ছোট্ট পরিবারে আপন সহোদরের মধ্যে নানা ধরনের ঘাত প্রতিঘাত হয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, কথা বলা বলা বন্ধ হয়ে যায়, পরে একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠি, রাজনীতির বিশাল মঞ্চে সেটা আরো বেশি হবার কথা, আর দল যদি হয় মাল্টি ক্লাস অর্গানাইজেশন। অবাক বিস্ময়ে দেখেছি, অভিভূত হয়েছি, শ্রদ্ধায় নত হয়েছি, দেখেছি মুসলিম ভাইকে কিছুক্ষণ আগেও যে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে অথবা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, দেখেছি সিংহ হৃদয়ের মতো বিশালতা নিয়ে, সাগরের উদারতা নিয়ে মুসলিম ভাই তাদেরকে কাছে টেনেছেন, এক পরিবারের মতো স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সাহস দিয়েছেন। আজকে আমরা যারা রাজনীতি করি প্রতিদিন আমরা সংকীর্ণতায় আবদ্ধ হয়ে যাচ্ছি, মানসিক দৈন্যতায় ভুগছি। এই দৈন্যতা থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলিমের জীবনের এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমি বিশ্বাস করি আমরা বঙ্গবন্ধুর সোনার সন্তান হতে পারবো এবং শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ তৈরির কর্মী আমরা হতে পারবো। আরেকটি কথা বলতে চাই, একটু আগে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন বিএনপির কর্মসূচি নিয়ে, আজকে বিএনপি কেন এই কর্মসূচিগুলো দিচ্ছে। বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি বিরাজমান, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয় নেক্সট প্রাইম মিনিস্টারকে কেন্দ্র করে, বিএনপির কোনো নেক্সট প্রাইম মিনিস্টার নেই, তাদের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, কোনো সুযোগ নেই তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা। আবার তর্কের খাতিরে আমরা যদি ধরেও নেই, বিএনপি যে 27 দফা প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, সেই রাষ্ট্র সংস্কার আন্দোলনেই বলা হয়েছে একজন চাইলে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ বিএনপি তার গিয়ে তার মাকে রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছে, আর এখন তারা দোষ দিয়েছে আওয়ামী লীগের উপরে। যারা এভাবে দিশাহীন, নেতৃত্বহীন, সম্ভাবনাহীন, ভবিষ্যৎহীন, তাদেরকে যে কোনো মূল্যে বাংলার মাটি থেকে উৎখাত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।